নতুন করে আরও দুটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা। আগাম ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখন বিশ্বের মোট ৪২টি দেশ ও অঞ্চলে যাওয়া যাবে। গত বছর এই সংখ্যা ছিল ৪০। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে আফ্রিকার কেনিয়া এবং ওশেনিয়ার কিরিবাতি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ পাসপোর্ট সূচকে এ চিত্র উঠে এসেছে। বিশ্বজুড়ে ভিসামুক্ত চলাচলের সক্ষমতার ভিত্তিতে প্রতি বছর এ সূচক প্রকাশিত হয়। বর্তমানে আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় ৪২টি দেশের মধ্যে এশিয়ার ৬টি দেশ ছাড়াও আফ্রিকার ১৬টি, ক্যারাবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি এবং দক্ষিণ আমেরিকার ১টি দেশ ও অঞ্চল আছে। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান ভ্রমণকারীরা। ভিসা ছাড়া যে দেশগুলোতে ভ্রমণ করা যাবে সেগুলো হল এশিয়ার ৬ দেশ: ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর; আফ্রিকার ১৬ দেশ: বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি বিসাও, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো, কেনিয়া; ক্যারাবীয় ১১ দেশ: বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জামাইকা, মন্টোসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো; ওশেনিয়ার ৮ দেশ: কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুওয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু, কিরিবাতি; এবং দক্ষিণ আমেরিকার একটি দেশ বলিভিয়া। ১০ জানুয়ারি প্রকাশিত দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী তালিকার শীর্ষে ইউরোপ ও এশিয়ার ৬টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের নাগরিকেরা বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এই সূচকে বাংলাদেশের অবস্থান কয়েক ধাপ এগিয়ে এবার ৯৭তম। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।